কি হয়েছে আপনার আমি থাকি হলো চ্যাটার্জিয়ার বাস স্ট্যান্ড ফিফটি বাস স্ট্যান্ডের কাছে নবান্ন খুব কাছে এবার আমি আমার মেয়েকে ওই নবান্ন কাছে আরো কিছুটা এগিয়ে গেলে নবান্ন সেইখানে আমি আমার মেয়েকে নাচ শেখাতে এবার আমি আমার মেয়েকে বাড়ি থেকে ওই আড়াইটে পৌনে তিনটে নাগাদ বেরিয়ে নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে এবার দুটি ছেলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে কিছু পাস করছে আমি ওই জন্য আর কিছু বললাম না যেহেতু আমার মেয়ে বড় আছে আমি বললাম মা চুপচাপ চলে চ বলে আমি এবার রীতিমতন মেয়েকে নিয়ে এগোচ্ছি এমন সময় কিছুটা এগোবার পর বাইক করে ওই দুটো ছেলেই আমি দুটো ছেলের মুখও দেখেছি দুটো ছেলেই আমার পেছন দিয়ে আসে এবং পিঠের সজোরে একটা চর মারে এবং আমার হাতটা ছিঁড়ে নেয় এবং আমি তখন সোনার ছিল ছিল আমার এক ওজন হাত বারো গ্রাম তখন এবার আমি মেয়েকে বলি মেয়েকে যেহেতু আমি রাস্তায় ছেড়ে যেতে পারছি না তখন আমি মেয়েকে বলি মাত্র যা আমি যাচ্ছি আমি তখন দেখি ওনারা নবান্ন ওই ওখানে পুলিশ অনেক থাকেন ওনারা খাওয়া দাওয়া করেন হোটেলটা আছে ওই দিন দিয়ে সরস্বী স্কুলের পাশ দিয়ে নবান্ন দিয়ে একদম মন্দিরতলা ওরা বাইক নিয়ে বেরিয়ে যায় এইটা আমি সিসিটিভি ফুটেজে দেখতে পাই এবং নবান্ন পুলিশরা আমাদের আমার ওই চ্যাটার্জিয়ার পুলিশ গিয়ে ওখান থেকে ফুটেজও নিয়ে আসে কিন্তু আমি বলতে চাইছি এটাই যে নবান্ন সামনে এত পুলিশের মধ্যেও যদি চুরি চামারি হয় এরকমভাবে চিন্তাই হয় তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায় তাহলে অন্য জায়গায় তো হবেই আপনি কি মনে করছেন রাস্তার উপরে কি বেরোনা কি একদম রাস্তার উপর বেরোনা আমাদের মনে হচ্ছে যে উচিতই না কিন্তু আমাদের তো যেতেই হবে আর এখানে যেহেতু এত পুলিশ আছে এমনকি চ্যাটার্জি আর বাস স্ট্যান্ডে পর্যন্ত ক্যামেরা আছে পুরো পোস্টে পোস্টে ক্যামেরা আছে তারপরেও এই কাজটা হলো কোন এখনো পর্যন্ত কালকে আমার তিনটে সময় হয়েছে আজকে কটা বাজে নটা বেজে গেল সাড়ে নটা বেজে গেল এখনো পর্যন্ত কোন মানে পুলিশ যেটুকুনি পাচ্ছে করছে কোন মানে ছেলেগুলোকে শনাক্ত করতে করতে পারা না। রাত্রের বেলা তো চিন্তাই হতো কিন্তু এখন দিনের বেলা হচ্ছে সেখানে কি কিছু বলার নেই আমি কোনোদিনও হাটটা পড়ি না কিন্তু আমার কি মন হলো মন নয় মতিপম পড়েছি আজকে যে আমি একটু মেয়েটার না ফাংশন আছে রবীন্দ্র জয়ন্তী তা মেয়েটার পড়ে যাই পড়ে যে এইটুকুনি যেতে যে এই অবস্থা হবে আমি আজকে মানে বুঝতে পারিনি কতটা আতঙ্কিত দিনের বেলা রাস্তার বেরোতে গেলে কি রকম আতঙ্ক তো প্রচুর আতঙ্কিত মানে আমি এখন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি এত জোর এত আতঙ্কিত দিনের বেলা তো এই রকম ঘটনা ঘটছে তা রাত্রি বেলা তো আরো মুশকিল হবে রাত্রির বেলা তবু পুলিশ থাকে দেখি এখানে কালকে তো দিনের বেলাও তো পুলিশ ছিল কিন্তু তার সত্ত্বে তো এই ঘটনাটা ঘটছে তো মানে সিকিউরিটি নিয়ে কি আপনি চাইছেন আমি চাইছি নবান্ন এলাকায় এভাবে কি করে হয় আর হলেও কেন ধরা পড়ছে না আজকে তো নতুন নয় এটা আজকে আমার কাছে কালকে আর একজনের যাবে এগুলো তো ঠিক নয় আপনার নাম আমার নাম নিলিমা চ্যাটার্জি